আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। টানা নয় দিন বন্ধ থাকার পর আজ সকাল 9টা থেকে আবারও শুরু হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল। শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি চালু করা হলেও নাব্যতা সংকট এবং ভাঙন আতঙ্কে রাতে বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জানিয়েছেন, শুক্রবার রাত 8টা থেকে ভাঙন শুরু হয়, তবে এখনও রোরো ঘাটের কোনো ক্ষতি হয়নি। 3 নম্বর ঘাটের প্রায় 150 থেকে 200 ফুট দূরে বিআইডব্লিউটিসির একটি ওয়ার্কশপ রয়েছে। সেখানে রাত 9:30টার দিকে নদীতে বিলীন হয়ে যায় একটি রেস্টুরেন্ট সহ কিছু স্থাপনা, তবে রোরো ফেরি ঘাটের কোনো ক্ষতি না হলেও হুমকির মুখে রয়েছে। এর আগে পদ্মায় তীব্র নাব্য সংকটে 2 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলের যাত্রীরা, তবে এই পথে লঞ্চ ও স্পিড বোট চলাচল স্বাভাবিক ছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায় একটাই নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ।